বন্ধুরা, আগামী শনিবার এটিকে মোহনবাগানের খেলা হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে। যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলতে নামার আগে খারাপ খবর সবুজ মেরুন ভক্তদের জন্য। হাঁটুর চোটের জন্য খেলতে পারবেন না ফুটবলার জনি কাউকো। বৃহস্পতিবার এটিকে মোহনবাগান টুইট করে জানিয়েছেন, লম্বা সময়ের জন্য জনি কাউকোর সার্ভিস পাবে না টিম। এই খবর নিঃসন্দেহে সবুজ মেরুন শিবির এবং তার ভক্তদের কাছে দুঃসংবাদ। আইএসএল এর লিগ টপার হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে জনি কাউকোর অভাব কিভাবে ঢাকবেন সবুজ মেরুন কোচ জুয়ান ফেরান্ডো, তা নিয়ে চর্চা শুরু হয়ে গিয়েছে। কতটা চ্যালেঞ্জের মুখে পড়তে চলেছে স্প্যানিশ কোচ জুয়ান ফেরান্ডো, কিভাবে ঘরের মাঠে গতবারের আইএসএল চ্যাম্পিয়নদের বোতল বন্দি করে 3 পয়েন্ট তুলে আনবেন, এই মুহূর্তে এমন প্রশ্নই বড় হয়ে উঠেছে। বন্ধুরা, এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানাতে একদম ভুলবেন না। এই ছিল আজকের একটি ছোট ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যেতে একদম ভুলবেন না। আসি বন্ধুরা, পরের ভিডিওতে আবার দেখা হবে।